মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানে হার্বাল সামগ্রী বিক্রির যে রমরমা ব্যবসা, এটা আপনারা দেখেছেন। এটা প্রতিনিয়তই ফেসবুকে আসছে যে স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মানে তিনি একজন ডাক্তার, কি বলে এটাকে, ব্রার্ন এন্ড প্লাস্টিক ডাক্তার, সে কারণে তাদের যাদের মাথায় অর্থাৎ চুল নেই অথবা যাদের মুখে বিভিন্ন স্পট অথবা বিভিন্ন ধরনের মানে এই প্রবলেম রয়েছে চোখে মুখে চেহারা বা চুলে বা চুল গজানো, সেক্ষেত্রে ওরা বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে, বিশেষ করে কারো চুল নেই, কারো মুখে স্পট মেস্তা, এগুলি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক, সেই ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা হেয়ার টনিক এবং চুলের ট্রিটমেন্ট সহ বিভিন্ন চরকা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। এবং এই বিভ্রান্তির কারণে এবং দেশের বিভিন্ন ছবিও দিচ্ছে যে তার মাথায় চুল নেই, স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে, এক মাস পর তার চুল গজিয়ে গেছে, বা তার চেহারা ছিল কালো মেস্তা, এক মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে, এইরকমভাবে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহার করে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তখন লন্ডন ছিলেন, উনি লন্ডন থেকে আমাকে রিং দিলেন যে আমার তো এইভাবে একটা সর্বনাশ করে ফেলছে, বিভিন্ন আমার 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 ফেসবুক আইডিটা তারা ফেক করে এগুলি করতেছে, এটা দেখা। তখন তার পিউ এবং এপিএস একটি মামলা রুজু করে, মামলার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে সেখানে মানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ছবি ভুয়া আইডি স্পেস গ্রুপ খুলে বিজ্ঞাপনটা আমরা পেলাম। তারপরে এইগুলি আমরা তদন্ত করতে দেখলাম এটার নেতৃত্ব দিচ্ছে হলো মিস্টার রং, সে হলো ভিয়েতনাম থাকে। আর আর আমাদের দেশের দুইজন একজন হলো ট্রান আহাতু মিস্টার টনি ভিয়েতনামি, সে বাংলাদেশে থাকে, এবং মিস্টার নুরুল আমিন ইয়ামিন বাংলাদেশি, সেও বাংলাদেশে। তারা একটা ব্যবসা বাণিজ্য খুলে একটা তারা অফিস নিয়েছে, সেখানে 12-13 জন লোক রয়েছে। সেই লোকগুলি করে কি তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে করে মানুষের কাছে অর্ডার নেয়। অনেক যখন দেখে স্বাস্থ্যমন্ত্রী উপকার পেয়েছে, অনেকে উপকার পেয়েছে, তখন তারা এই কাজগুলি করে এবং তারা বিভিন্ন ওষুধ, যখন কেউ যখন কোনো ওষুধের দরকার হয় তখন ওই অফিসে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে তারা যে চুল পড়া কমানো, ট্রাক মাথানো তোমার চুল গজাবে, এই জন্য সে 10,000 টাকা নেয়। এটার নাম হলো ওহু ন্যাচারাল হার্ব, এটা দিলে তারা এটা করে। আবার মুখের ত্বকের উজ্জ্বলতা অধিক ফর্সা তৈলক্তভাব দূর করে 7,500 টাকা, এটা হলো মানে অরেঞ্জ এক্স ফ্ল্যাটিং হোয়াইটিং জেল। আর একটা হলো হুমাল, এটা মেস্তা কালো দাগ এবং পোড়া দাগ উঠবে, সে বলে সে 9,750 টাকা নেয়। এইভাবে বিভিন্ন আসলে এইসব সমস্যা তো আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আছে, কারো মাথায় ট্রাক, কারো চুল নাই, কারো মুখে মেস্তা, বা এইটা এই পজিটাকে ধারণ করে এবং সাথে স্বাস্থ্যমন্ত্রী আবার অ্যাড, তার আবার ফেসবুক, এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে, কোটি কোটি টাকা তারা কামাই করছে। আবার তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে, ভিয়েতনাম থেকে আবার ওষুধটা আসে, এটা আবার মানুষকে দিয়ে যাচ্ছে। কিন্তু এটা যে কোনো বৈধতাতে নেই, এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী নয়, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে। যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের দুইজনকে ধরেছে, এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা মনে করি তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল, 4টা ল্যাপটপ এবং প্রতারণা উদ্দেশ্যে বিভিন্ন চাইনিজ ভিয়েতনামি পণ্য যেগুলি এই যে এগুলি আমরা এনেছি, এগুলি অনেকেই মনে হয় ইউজ এখনও করছেন। তা আমরা বিনীত অনুরোধ করব যারা এইভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, আমরা এই ভিয়েতনামের কথা শুনে আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র মানে ভুয়া পেজ দেখে এগুলি ব্যবহার না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।